সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম কাদের সমকক্ষ মানুষ খুঁজে পাওয়া কঠিন আরও ছয়টি মাস বাঁচতে চেয়েছিলেন কাদের ভাই বললেন হানিফ সংকেত সুরামগঞ্জে চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা গ্রেফতার নেই কেউ মারা গেলেন দর্শকপ্রিয় রেসলিং তারকা লুক হারপার এবার দেখুন বিস্তারিত সংবাদ কাদেরের সমকক্ষ মানুষ খুঁজে পাওয়া কঠিন অভিনেতা আব্দুল কাদের অভিনয় জীবনে দীর্ঘদিনের সহযাত্রী নাট্যজন ও সাংসদ আসাদুজ্জামান নূর পর্দা এবং পর্দার পেছনে তাদের রয়েছে বহু স্মৃতি গতকাল শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল কাদের প্রয়াত এই অভিনয় শিল্পীকে নিয়ে আলোর সঙ্গে কথা বলেন আসাদুজ্জামান নূর একে একে সংস্কৃতি অঙ্গনে অনেকেই পৃথিবী ছেড়ে যাচ্ছেন আব্দুল কাদের চলে যাওয়ায় কতটা শূন্যতা তৈরি হয়েছে কাদের যখন ভারতে চিকিৎসার জন্য যায় তখনও ধারণা করিনি সে এত অসুস্থ শুনেছি ব্যাক পেইন কিন্তু ভেতরে ভেতরে এত অসুস্থ হয়ে পড়েছিল ভাবতেও পারিনি অসুস্থতা ধরা পড়ার পর এত দ্রুত চলে যাবে সেটাও ভাবতে পারিনি অনেকে অনেক দিন ধরে অসুস্থ থাকেন রোগে ভোগেন তারপর একদিন চলে যান এটা ঠিক একদিন না একদিন সবাইকে যেতে হবে মানসিক প্রস্তুতি থাকে কিন্তু কাদের ব্যাপারে আমাদের কারোরই কোনো প্রস্তুতি ছিল না ভেলোরে হাসপাতালের বিছানায় শুয়েও সে আমার সঙ্গে ভিডিওতে কথা বলেছিল ঢাকায় সে হাসপাতালে ভর্তির পরও কথা বলেছে হঠাৎ করে সব কিছু এলোমেলো হয়ে গেল কাদের অসুস্থতায় কদিন ধরে আমি রামেন্দুদা রামেন্দ্র মজুমদার ফেরদৌসি আপা কারোরই মন ভালো না থিয়েটারের সঙ্গে সে দীর্ঘদিন ধরে আছে নিয়মিত দেখা না হলেও আমাদের প্রায়ই ফোনে কথা হতো অসাধারণ একজন মানুষে যে কোনো মানুষ চলে গেলে একটা শূন্যতা তৈরি হয় কিন্তু কিছু মানুষের চলে যাওয়া মানতে খুব কষ্ট হয় এবছর আমরা বহু মানুষকে হারিয়েছি এই অবস্থা যে আরও কতদিন চলতে থাকবে আপনারা একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন পর্দার পেছনেও কাজ করেছেন তার সঙ্গে নিশ্চয়ই আপনার অনেক স্মৃতি সেই স্মৃতির ভান্ডার থেকে এই মুহূর্তে মনে পড়ছে এমন কোন স্মৃতির কথা যদি বলতেন শুধু টেলিভিশন নাটকে নয় কাদের সঙ্গে আমাদের অনেকেরই যোগাযোগ সেই মঞ্চ নাটকের শুরু থেকেই যখন মাত্র কয়েকটি নাটকের দল কাদের তখন থেকে খুবই সক্রিয় ছিল সত্তরের দশকের শুরুতে গ্রুপ থিয়েটার ফেস্টিভ্যাল হয়েছিল ওই বৎসরে আমি বাচ্চু আর কাদের ছিলাম একদম গায়ে লোক কাদের শুধু অভিনয় শিল্পী হিসেবে নয় সাংগঠনিকভাবেও বেশ দক্ষ ছিল একটা বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করতে বলে হয়তো অনেক সময় আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রাম সহ নানা অনুষ্ঠানে প্রকাশ্যে আসতে পারত না নিষেধও ছিল কিন্তু সবসময় সে আমাদের প্রতি সহানুভূতিশীল ছিল অনুষ্ঠান চলাকালে সামনে না বসে একদম পেছনের সারিতে সময় আমাদের চিন্তা ভাবনার সঙ্গেই ছিল সব মিলিয়ে প্রাণবন্ত ছিল যেখানেই যেত সবাইকে নিয়ে হইচই করে মাতিয়ে রাখত আপনাদের সবচেয়ে আলোচিত নাটক কোথাও কেউ নেই এর শুটিং এর সময়ের কোন স্মৃতি মনে পড়ছে আলাদা করে সেভাবে কিছু মনে নাই তবে আমরা একই সঙ্গে থাকতাম এমনিতে সহ অভিনেতা হিসেবে সে খুব হেল্পফুল ছিল সে বলতো নূর ভাই এভাবে করলে কেমন হয় ওভাবে করলে কেমন হয় শুধু আমাদের না সে হুমায়ুনকেও বলতো হুমায়ুন ভাই এই দৃশ্যটা এভাবে করি আমরা যেমন হুমায়ুনকে কিছু বলতাম না কাদের কিন্তু বলে ফেলতো হুমায়ুনও কিন্তু খুব সহজভাবে তার কথা শুনত অভিনয় শিল্পী ও মানুষ আব্দুল কাদেরকে নিয়ে আলাদা করে আপনার মূল্যায়নটা শুনতে চাই জোর গলায় বলতে চাই কাদের সমকক্ষ মানুষ খুঁজে পাওয়া কঠিন কোনোদিনও কারোর বিরুদ্ধে তাকে অভিযোগ করতে শুনিনি এটা করতে পারলাম এটা তো পেলাম না বলেও আক্ষেপ ছিল না মানুষকে সবসময় একটা আনন্দময় পরিবেশে রাখার চেষ্টা করত নিজের জীবনেও সে অনেক স্যাক্রিফাইস করেছে স্বামী হিসেবে যেমন অসাধারণ তেমনি বাবা হিসেবেও আর বন্ধু হিসেবে তো অতুলনীয় সবাইকে যেহেতু আনন্দময় পরিবেশে রাখতে ভালোবাসত নাটকেও ওই ধরনের চরিত্রে তার অভিনয় ছিল বেশি সমসাময়িক অনেকেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন সংস্কৃতি অঙ্গনে সবাই অভিভাবকহীন হয়ে পড়ছে এটা আপনাকে কতটা নাড়া দিচ্ছে স্বাধীনতার পর শিল্প সংস্কৃতির নানা ক্ষেত্রে যারা নেতৃত্ব দিতে শুরু করেছিলেন সেই মানুষদের অনেকেই এখন প্রবীণ নাগরিক এখন যারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন যারা বেঁচে আছেন তারা সবাই কাছাকাছি বয়সের এই সংখ্যাটা এখন অনেক বেশি এটা প্রকৃতির নিয়মেই ঘটছে নাকি করোনার কারণে হচ্ছে এক একজন এক এক রকমভাবে ভাবছে আর কদিন পরে নতুন বছর সামনের বছর নিয়ে আপনার ভাবনা কি কদিন আগে ফেরদৌসি আপার সঙ্গে আব্দুল কাদের অসুস্থতা নিয়ে যখন কথা হচ্ছিল তখন আপা আর্তনাদের মতো বলছিলেন নূর এই বছরটা কবে যে শেষ হবে আমরা এখন কেবল মনে হচ্ছে এই বছরটা কবে শেষ হবে আগামী বছরের কথা ভাবতেই পারছি না তারপরও আমরা আশাবাদী থাকি সামনে ভালো সময় আসবে বিপদ কেটে যাবে মানুষ আবার ঘুরে দাঁড়াবে আবার বাংলাদেশের মানুষ প্রাণ ফিরে পাবে পৃথিবীর মানুষও তাই আমরা তো এখন আর পৃথিবীর মানুষ থেকে বিচ্ছিন্ন থাকতে পারি না করোনা টিকা টিকা এসেছে দ্রুত আমাদের দেশে আসে ব্যাপারে সরকারি ও বেসরকারিভাবে নেওয়া উদ্যোগ সেক্ষেত্রে আমরা আশা করি আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো আপনি তো করোনায় আক্রান্ত হয়েছিলেন এখন কেমন আছেন বাইশে ডিসেম্বর আমার কোভিড নাইন্টিন পরীক্ষা করা হয়েছে ফল নেগেটিভ এসেছে তবে শারীরিক দুর্বলতা আছে খাবারের স্বাদ কম পাচ্ছি অনিদ্রা একটু ভোগাচ্ছে চিকিৎসকরা বলছেন এরকমটা হতেই পারে চিন্তার কোনো কারণ নেই আরও ছয়টি মাস বাঁচতে চেয়েছিলেন কাদের ভাই বললেন হানিফ সংকেত চলে গেলেন ইত্যাদির আরও একজন নিয়মিত শিল্পী সবার প্রিয় অভিনেতা আব্দুল কাদের প্রায় পঁচিশ বছর ধরে তিনি ইত্যাদির অত্যন্ত জনপ্রিয় পর্ব মামা ভাগ্নের মামা চরিত্রে অভিনয় করেছেন তিনি নিজে যেমন এই চরিত্রটিকে ভালোবাসতেন তেমনি দর্শকদের কাছেও প্রিয় ছিল এই মামা চরিত্রটি এভাবেই অভিনেতা আব্দুল কাদের মৃত্যুতে নিজের শোক প্রকাশ করলেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত শনিবার ছাব্বিশে ডিসেম্বর নিজের ফেসবুক পেজে তিনি আরও লেখেন অত্যন্ত নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল জীবনযাপন করতেন কাদের ভাই দেখে কখনো মনেই হয়নি এত বড় একটি রোগ তার শরীরে এতটা ক্ষতি করেছে গত তিরিশে অক্টোবর প্রচারিত ইত্যাদির ছিল কাদের ভাই জীবনের শেষ অনুষ্ঠান অনুষ্ঠানটির ধারণের সময় কাদের ভাইকে কিছুটা অসুস্থ মলিন দেখাচ্ছিল আগে সে উচ্ছ্বাস ছিল না ধারণ শেষে যাওয়ার সময় বলেছিলেন তার শরীরটা ভালো যাচ্ছে না দোয়া চাইলেন এরপর হঠাৎ করে শুনলাম তিনি চেন্নাইয়ের হাসপাতালে ভিডিও কলে কথা হলো মুখে খোঁচা খোঁচা দাড়ি নাকে অক্সিজেন মাস্ক কাদের ভাইয়ের এই চেহারা দেখব কখনো কল্পনাও করিনি আমাকে দেখে আবেগে কেঁদে ফেললেন এরপর চট্টগ্রাম বিমানবন্দরে নামার পর আবার কথা হলো বললেন দেশের মাটিতে এসেছি দোয়া করবেন যাতে আবার একসাথে কাজ করতে পারি আবারও সেই কান্না ভেজা কণ্ঠ আরও ছয়টি মাস বাঁচতে চেয়েছিলেন কাদের ভাই কিন্তু মৃত্যু তাকে সুযোগ দেয়নি এত দ্রুত যে তিনি অসুস্থ হবেন এবং আমাদের ছেড়ে চলে যাবেন তা কল্পনাও করিনি সে এতটা হানিফ সংকেত আব্দুল কাদের কাদের ভাই শুধু ইত্যাদি নিয়মিত শিল্পী ছিলেন না ছিলেন ইত্যাদি পরিবারের একজন সদস্য গুনিয়া এই অভিনেতার মৃত্যুতে আমরা গভীর শোকে শোকাহত আমরা তার জন্য মা কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি সুনামগঞ্জে চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা গ্রেফতার নেই কেউ সুনামগঞ্জের দিরায় চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় তিনজনের নামে মামলা হয়েছে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দিরায় থানায় মামলাটি করেন তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ আসামিদের গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি সুরামগঞ্জের দিরাই উপজেলায় গতকাল শনিবার বিকেলে চলন্ত বাসে ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালান ওই বাসের চালক ও চালকের সহকারী নিজেকে রক্ষা করতে গিয়ে বাস থেকে লাভ দেয় ওই ছাত্রী এতে সে গুরুতর আহত হয় বর্তমানে সে সিলেটের এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রীর চাচা বলেন দিরাই পৌর শহরে তাদের বাড়ি তার ভাতিজি একাদশ শ্রেণীর ছাত্রী ওই ছাত্রীর বড় বোনের বিয়ে হয়েছে সিলেটে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল সে গতকাল দুপুরে সিলেট থেকে দিরাইগামী যাত্রীবাহী বাসে তাকে তুলে দেন তার বড় বোনের স্বামী ওই ছাত্রীর বরাত দিয়ে তার চাচা আরও বলেন বাসটি পথে যাত্রী ওঠানামা করে আসছিল এক পর্যায়ে বাসটিতে তার ভাতিজি একা হয়ে পড়ে তখন সুযোগ পেয়ে বাসের চালকের সহকারী মেয়েটির সঙ্গে আপত্তিকর আচরণ করেন এক ফাঁকে মেয়েটি বাস থেকে লাফ দিয়ে নেমে পড়ে এতে সে গুরুতর আহত হয় পথচারীরা তাকে রাস্তায় পেয়ে সেখান থেকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন খবর পেয়ে পরে পরিবারের লোকজন সেখানে যান মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে রাতেই সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সব শেষে থাকছে মারা গেলেন দর্শকপ্রিয় রেসলিং তারকা লিউক হারপার তার সঙ্গে অধিকাংশ রেসলিং ভক্তের পরিচয় মূলত দ্য ওয়াট ফ্যামিলি নামক রেসলিং দলের মাধ্যমে সেখানে নেতা ব্রে ওয়েটের উইন হাম লরেন্স সেরোটুন্ডা দুই সহচর একজন ছিলেন লুক হারপার ব্যক্তিগত জীবনে তিনি জোনাথাম হুবার নামে পরিচিত জন সিনা থেকে র্যান্ডি অল্টন দ্য রক থেকে শুরু করে এ জে স্টাইলস আন্ডারটেকার থেকে শুরু করে কেইন বিশ্বখ্যাত রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউতে এই হার্পারের সঙ্গে লড়েছেন অনেকেই সেই হারপারি অপ্রত্যাশিত ভাবে চলে গেলেন সবাইকে ছেড়ে একচল্লিশ বছর বয়সে রেসলার জমিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন তার স্ত্রী অ্যামান্ডা হুবার অ্যামান্ডা জানিয়েছেন আমি এসব কথা লিখতে চাইনি কখনো আমার হৃদয় আজ ক্ষত বিক্ষত বিশ্ব ওকে লুক হারপার কিংবা ব্রোডি নামে চিনল ও ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু আমার স্বামী ওর চেয়ে ভালো বাবা আর কেউ হতে পারবে না আমার মনে এখন কি চলছে সেটা বোঝানোর সামর্থ্য কোনো শব্দের নেই ও ওর প্রিয়জনদের পাশে রেখে ওপারে পাড়ি জমিয়েছে মৃত্যুর কারণও জানিয়েছেন অ্যামান্ডা ও বহুদিন ধরে করোনা ভাইরাসবিহীন ফুসফুসের সমস্যায় ভুগছিল ডাব্লিউডাব্লিউতে হার্পার অর্জন কম নয় ওয়েট ফ্যামিলির আরেক ভাই লুক রুয়ানকে নিয়ে জিতেছিলেন এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ বিশ্বখ্যাত রেসলার র্যান্ডি অর্টনের সঙ্গে জুটি বেঁধেও জিতেছিলেন ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডলফ জিগলারকে নিক নেমেথ হারিয়ে একবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নও হয়েছিলেন এই তারকা শুধু লুক হার পারি নন জোনাথান হুবারকে অনেকে ব্রোডিলি বলেও চিনতেন এক নিমিশেই গত বছরে ডাব্লিউডব্লিউ ছেড়ে যোগ দিয়েছিলেন বর্তমানে কোম্পানিটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কোম্পানি এই অল এলিট রেসলিংয়ে এখানে লুক হারপার নয় বরং ব্রোডেইলি নামে লড়তেন ছিলেন দ্য ডার্ক অল্টার নামক এক রেসলিং দলের নেতা সেখানে কোডি রোডসকে হারিয়ে জিতেছিলেন টি অ্যান্ড টি চ্যাম্পিয়নশিপ সুযোগ পেয়েছিলেন কোম্পানিটির সবচেয়ে বড় চ্যাম্পিয়নশিপ এ চ্যাম্পিয়নশিপ জেতারও কিন্তু জন মোক্সলি ডিন অ্যামব্রোস বা জোনাথান গুড সঙ্গে দুর্দান্ত এক ম্যাচ লড়ার পর হেরে যান পরে টি অ্যান্ড টি চ্যাম্পিয়নশিপটাও হারান কোডির কাছে সেই ম্যাচের পরে হুবারকে আর দেখা যায়নি খেলতে জানা গিয়েছিল অজান এক চোটে লড়েছেন এই তারকা কে সেই চোট জানা গেল এতদিনে র্যান্ডি অর্টন ক্রিস জেরিকো ট্রিপল এইচ কোডি রোডস থেকে শুরু করে ব্রে হোয়াট ড্রু ম্যাকিন টায়ার ড্যানিয়েল ব্রায়ান ভিন্স ম্যাক মাহন সহ রেসলিং জগতের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন জানিয়েছেন এই তারকার প্রতি